আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। আমাদের গৃহিণীদের প্রতিনিয়ত কাজ করতেই হয়, তো কিছু কিছু টিপস এবং ট্রিক্স মেনে কাজগুলো করলে কিন্তু কাজগুলো সহজে হয়েও যায় এবং আমরা নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়েও নিতে পারি এবং সংসারকে অপচয়ের হাত থেকে রক্ষাও করতে পারি। আমরা কিছু কিছু কাজ সমস্যা করে করে থাকি, আমরা নিজেরাও জানি না এসকল সমস্যার সমাধান হতে পারে। তো তেমনই কিছু সমস্যা ও তার সমাধান নিয়ে আজকের ভিডিওটি। অতএব ভিডিওটি মিস করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না। তো চলুন আজকের টিপসগুলো কী কী দেখে নেওয়া যাক। আমরা কিন্তু সবসময় যে সব কিছু নিখুঁতভাবে করব এমন কোনো কথা নেই, তবে কিছু কিছু টিপস জানলে কিন্তু এই কাজগুলো সহজে করে নেওয়া সম্ভব। দেখুন, এখানে আমি কিছু কাপড় নিয়েছি আর এই ওড়নাগুলো শিফনের, আর যার কারণে এই ওড়নাগুলো কিন্তু খুব সফট হয় এবং সহজে কিন্তু ছিদ্র হয়ে যায়। আর এমনও অনেক কাপড় আছে যেগুলো আমরা অনেক দাম দিয়ে কিনি, অথচ দেখা যায় কিছুদিন ব্যবহার করতে করতে কোথাও না কোথাও ছিদ্র হয়ে যায়, বিনা কারণেই ছিদ্র হয়ে যায়। তো এরকম প্রবলেম যদি হয়ে থাকে, আপনারা সে সকল কাপড়গুলো সেলাই করতে পারেন না বা সেলাই করলে খারাপ দেখা যাবে অথচ কাপড়টা আপনার খুবই পছন্দের, আপনারা আরও কিছুদিন পরতে চান, তো এরকম সমস্যা হলে আপনারা যেখানে কাপড়টা ফেটে গেছে বা ছিদ্র হয়ে গেছে সেখানে একটুখানি নেল পালিশ দিয়ে দিবেন, পোশাকের সাথে ম্যাচিং করে নেল পালিশ দিবেন, তাহলে বোঝা যাবে না। অথবা কোনো ট্রান্সপারেন্ট নেল পালিশ দিয়ে দিবেন, তাহলে দেখবেন সেই জায়গাকার ছিদ্রটা আর বড় হবে না, আর যদি ফেটে যায় সেই ফাটাটাও কিন্তু আর বাড়বে না। সেক্ষেত্রে কিন্তু এই ছিদ্রটা ওই পর্যন্তই থেকে যাবে, আপনাদের পোশাকটা আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন, আমি কালো ওড়নাতেও এভাবে কালো নেল পালিশ দিয়ে নিচ্ছি। আপনাদের পোশাকের সঙ্গে ম্যাচিং করে দিবেন, তাহলে কিন্তু এটা আর বোঝা যাবে না। এ সকল ওড়না তো আর সেলাই করে পরা যায় না, তো ছোট্ট ছিদ্র যদি কোথাও হয়ে থাকে তাহলে নেল পালিশ দিয়ে দিলে দেখবেন সহজে কিন্তু ছিদ্রটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই ছিদ্রটা আর বাড়বে না। তো নেল পালিশ দেওয়ার পরে একটু শুকিয়ে গেলে আঙুল দিয়ে একটু চেপে দিবেন, তাহলে আরও ভালো কাজ দেবে। তো দেখুন, আমি এভাবে এই ঠিক এই কামিজটার এই জায়গায় একটুখানি ছিদ্র হয়ে গেছে, আমি সেম কালারের নেল পালিশ দিয়ে আমি এই জায়গাটা বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ এই আলগা হয়ে যাওয়া সুতোগুলো কিন্তু আটকে যাবে, সেক্ষেত্রে এটা আর খুলবে না। চলে এসেছি দ্বিতীয় নাম্বার টিপসে। আমরা যখন কোনো চিপস বিস্কিট বা অন্যান্য যে কোনো প্যাকেটজাত খাবার খাই, খাওয়ার পরে অনেকটা থেকে যায়, অথবা আমি এখানে বাসমতি চাল নিয়েছি, বাসমতি চাল আমি কিছুটা ব্যবহার করেছি আর কিছুটা থেকে গেছে, তো এর সুগন্ধটা ধরে রাখার জন্য আমি এই প্যাকেটটা সিল করে রাখবো। তো এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছি সিল করা যায় কিভাবে, তো আজকে আমি একটু অন্যভাবে সিল করা দেখাবো। এখানে আমি টিস্যু পেপার নিয়েছি, আর টিস্যু পেপার নেওয়ার পরে টিস্যু পেপার আমি এপাশ ওপাশ এভাবে মুড়িয়ে দিলাম, দিয়ে আয়রন দিয়ে এভাবে আমি একটু প্রেস করে দিচ্ছি, তাহলে কিন্তু সহজেই এই প্যাকেটের মুখটা সিল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভেতরে খাবারটা নষ্ট হবে না। আপনারা এভাবে করবেন, দেখবেন একেবারে ফ্রেশ খাবার খেতে পারবেন। তো এখানে আমি পোলা চালটা এরকম করে রাখলাম, এখানে আমার কিছুটা রয়ে গেছে, আর এখানে দেখুন আমি বাসমতি চাল কিছুটা ব্যবহার করেছি, আরও কিছুটা আছে, তো আমি এটা ফ্রেশ রাখার জন্য ঠিক একই প্রসেসে মুখটা ছিল করে দিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দরভাবে ছিল হয়ে যাবে আর এটা কিন্তু কখনো নষ্ট হবে না। আর আয়রন কিন্তু আপনারা গরম করে নেবেন, হাই হিটেই, মানে ভালো মতোই গরম করে নেবেন, অল্প গরমে কিন্তু এটা ছিল হবে না। তো দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে ছিল হয়ে গেছে যে একটি চালও কিন্তু বাইরে পড়বে না, একেবারে নতুনের মতো। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে নেল পালিশ পরি, বা এমনিতেই নর্মালি নেল পালিশ আমরা কিন্তু পরতে পছন্দ করি। তো নেল পালিশ নিখুঁতভাবে পরতে যারা পারেন না তারা একটা কাজ করে নেবেন, এই নখের চারপাশে ভ্যাসলিন অথবা তেল দিয়ে নেবেন, তারপরে নেল পালিশ পরবেন। খেয়াল রাখবেন যেন নখের ওপরে নেল পালিশের লাগানোর জায়গা যেন ভ্যাসলিন বা তেল না লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু সেখানে নেল পালিশটা উঠে যাবে। শুধু স্কিনে এভাবে নেল পালিশ লাগিয়ে দিবেন, তারপরে নেল পালিশ পরে নেবেন। দেখুন, আমি ইচ্ছাকৃতভাবে আশেপাশে নেল পালিশ লাগিয়ে দিয়েছি যেন আপনাদের বোঝানো সুবিধা হয়। তো এবারে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি শুকানোর পরে, দেখুন কত সহজে
উঠে গেল। ভ্যাসলিনের ওপরে নেলপালিশ শুকায় না, তো সহজে কিন্তু এটা উঠে যাবে, আপনারা ট্রাই করবেন। তো আমার হাতে যেহেতু মেহেদি দেওয়া আছে, আপনারা হয়তোবা বোঝেননি, তো আমি নর্মালি আমার স্কিনে একটু ভ্যাসলিন লাগিয়ে দিলাম, তারপরে এখানে নেলপালিশ দিয়ে দিলাম, এবং এটা শুকিয়ে যাওয়ার পরে আমি মুছে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু এতটুকু লেগে থাকবে না, খুবই কার্যকরী একটি টিপস, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। চলে যাচ্ছি চতুর্থ নাম্বার টিপসে। বেগুন যখন আমরা বাজার থেকে নিয়ে আসি, তো আমাদের একই ফ্রিজে ফ্রুটস, রান্না খাবার, এত শাকসবজি কিন্তু ধরে না। তারপরেও বেগুনের সাথে যে বেগুনের ডাটাটা থাকে, এটাও কিন্তু অনেকটা জায়গা দখল করে। আর এটা সহ আপনারা যখন পলি ব্যাগে রাখতে যাবেন, পলি ব্যাগটাও কিন্তু ফুটো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বেগুনগুলো আবার খুলে পড়ার সম্ভাবনা থাকে। তো বেগুন সংরক্ষণের আগে আপনারা অবশ্যই এই বেগুনের ডাটাগুলো কেটে নেবেন, তারপরে সংরক্ষণ করবেন। এর সঙ্গে সঙ্গে আরও একটি টিপস দিয়ে দিব, বেগুন ফ্রিজে আপনারা এক মাস পর্যন্ত ভালো রাখবেন কিভাবে। বেগুন কিন্তু নর্মালি ঘেমে যায় আর পচে যায়, পলিব্যাগের ভিতরে রাখলে নর্মালি ঘামে, এটা কিন্তু অনেকেই আপনারা লক্ষ্য করেছেন, আর যারা গৃহিণী তারা তো এই সমস্যার সম্মুখীন হচ্ছেনই। তো বেগুন দীর্ঘদিন একেবারে টাটকা খেতে চাইলে, ফ্রেশ খেতে চাইলে, আপনারা বেগুনের এভাবে ডাটাটা কেটে ফেলে দিবেন, যেন এই ডাটার বা মুখের কোনো অংশ বেগুনের সাথে লেগে না থাকে। তারপরে এভাবে পলি ব্যাগে ভরে নেবেন, কিন্তু পলি ব্যাগ সরাসরি এভাবে ফ্রিজে রাখবেন না, তাহলে কিন্তু পলি ব্যাগের ভিতরে ঘেমে বেগুনগুলো দ্রুতই পচে যাবে। তো এই বেগুনটা আপনারা এক মাস দেড় মাসও খেতে পারবেন। তার জন্য একটি টিপস, এই পলি ব্যাগের বাহিরে এভাবে ছিদ্র করে দিবেন, দেখবেন এর ভেতরে হাওয়া প্রবেশ করবে, সেক্ষেত্রে বেগুনগুলো কিন্তু ভালো থাকবে, এটা নষ্ট হবে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। চলে এসেছি লাস্ট টিপসে। আমাদের গৃহিণীদের কিন্তু ধৈর্য হয় না চুলার পরে এভাবে দুধ জাল করতে দিয়ে দাঁড়িয়ে থাকার। তো আমরা কিন্তু সবাই চুলার উপরে দুধ এভাবে বসিয়ে দিয়ে অন্য কাজে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু দুধ পড়েই, এমন কোনো গৃহিণী নেই যাদের কাছে দুধ পড়ে যায় না। তো আমরা যতক্ষণ দুধের দিকে তাকিয়ে থাকবো ততক্ষণ কিন্তু পড়বে না, যে আপনারা সেখান থেকে চলে যাবেন নর্মালি কিন্তু দুধটা এভাবে পড়ে যায়। তো এরকম রিস্ক না নিতে চাইলে আপনারা এই দুধটা যখন ফুটে উঠবে, দুধের ভিতরে একটি চায়ের কাপ দিয়ে দিবেন, দেখবেন দুধটা কিন্তু আর পড়বে না। দুধ কিন্তু এভাবে ফুটতে থাকলে দুধের টেস্ট বাড়ে, তো সেক্ষেত্রে আপনারা দুধটা যদি একটু ঘন করতে চান, এভাবে একটি চায়ের কাপ দিয়ে আপনারা কাজে চলে যাবেন, দেখবেন এ দুধটা আর কিন্তু কখনোই পড়বে না। যখন জাল হয়ে যাবে আপনারা সময় মতো এসে গ্যাসটা অফ করে দিবেন, এটা কিন্তু খুবই কার্যকরী টিপস, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং কেমন ফলাফল পান আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ।